সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড। নমস্কার, এখন বিশ্ব বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে সরাসরি সম্প্রচারে আমি চন্দন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বলবিন্দর সিং জামিন পেলেন। নিশ্চয়ই ভাবছেন কোন বলবিন্দর, বিজেপির নবান্ন অভিযানে যিনি শেষ পর্যন্ত খবরের শিরোনাম এসেছিলেন সেই বলবিন্দর সিং এর কিন্তু জামিন হয়ে গেল। এই বিষয়ে আলোকপাত করার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এখন বিশ্ব বাংলা সংবাদের সম্পাদক অভিজিৎ ঘোষ। অভিজিৎ দা, বলবিন্দর সিং কিন্তু শেষ পর্যন্ত জামিন পেয়ে গেল, কিভাবে নিচ্ছে এটাকে? না, অবশ্যই খুব খুব সদর্থক ব্যাপার, এবং এটা তো মানে এটা তো কার্যত ভবিষ্যৎবাণী করার কোনো জায়গা নেই। কোর্টের জায়গা, কোর্ট হচ্ছে যে জামিন দিয়েছেন। কিন্তু সবথেকে বড় ব্যাপার, যারা এই মুহূর্তে এখন বিশ্ব বাংলা সংবাদ দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, বলবিন্দর সিং যার পাগড়ি কাণ্ড নিয়ে বিজেপির দি নবান্ন অভিযান ছাপিয়ে গিয়েছিল এবং যেটাকে যথেষ্টভাবে বিরোধী দল হচ্ছে রাজনীতিকরণের চেষ্টা করেছিল, সেই প্রচেষ্টা অবশেষে শেষ হয়েছে এবং এই মুহূর্তের খবর হচ্ছে যে বলবিন্দর সিং জামিন পেয়েছেন। দীর্ঘ 10 দিন তিনি পুলিশ হেফাজতে ছিলেন, হাওড়া পুলিশ হেফাজতে। আমরা তারপর দেখেছি যে নানান রাজনৈতিক উত্থান পতন এই শেষ 10 দিনে, এবং বলবিন্দরের গ্রেফতার হওয়া নিয়ে অবশ্যই হচ্ছে বেশ কিছু রাজনীতিকরণের চেষ্টা হয়েছে। কিন্তু দিনের শেষে এটাই বাস্তব, যেটা সেটা দেখা যাচ্ছে যে বলবিন্দর মুক্তি পেয়েছেন এবং তাকে 2,500 টাকা বেল বন্ড দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে সার্বিক চিত্র। একই সঙ্গে যেটা হয়েছে যে আদালত কিন্তু ওই লাইসেন্স নিয়ে, বলবিন্দরের রিভলভারের লাইসেন্স নিয়ে কিন্তু যে মামলা হয়েছে সেটিকেও হচ্ছে কার্যত খারিজ করে দিয়েছেন। ফলে এই মুহূর্তে বড় খবর সব থেকে যেটা হলো যে বিজেপির নবান্ন চলো অভিযানকে কেন্দ্র করে যে হইচই হয়েছিল তাকেও ছাপিয়ে গিয়েছিল বলবিন্দর সিং এর গ্রেফতারি, এবং আজ ঠিক 10 দিনের মাথায় বলবিন্দর জামিনে মুক্ত হলেন। চন্দন, এই যে বলবিন্দর সিং এর পাগড়ি বিতর্ক নিয়ে, এই পাগড়ি কাণ্ড নিয়ে একটা জিনিস কিন্তু আমরা দেখেছি যে রাজনীতিকরণ তো আছে, তার মাঝেও কিন্তু একটা ধর্মীয় একটা উস্কানি বা ফুফুরি, যাই বলো একটা একটা সেটাকে একটা ধর্মীয় দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু আজকে হাইকোর্টের রায়, আজকে কিন্তু আদালতের রায় কিন্তু পরিষ্কার হয়ে গেল যে পুরোটাই ছিল কিন্তু একটা ঘটনা পরম্পরা, সেটাকে একটা অন্যদিকে নিয়ে যাওয়ার মাত্রা, কি বলবে? না, সবচেয়ে বড় বিষয় হলো এই যে জামিনের বিষয়টা। একবার যখন কেউ গ্রেফতার হয়েছে এবং হচ্ছে আদালতের রায়েতে যখন কারোর ওপর হচ্ছে বলবৎ হয়েছে, আদালতের নির্দেশে কাউকে যখন গ্রেফতার করা হয়েছে, তখন স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসে, যতদিন না সেই পিরিয়ডটা অর্থাৎ সেই সময়টা কাটছে তার আগে জামিনে মুক্ত হওয়ার জায়গা থাকে না। এটা হচ্ছে যে প্রাথমিক বিষয়, অনেক ক্ষেত্রেই আবার এই নিয়মের এদিক ওদিক হয় হয়তো, কিন্তু প্রাথমিক বিষয় হলো এইটা। আর একটা বিষয় হলো যে বিষয়টা হচ্ছে সব থেকে বড় কথা, যেটা আমরা দেখেছি যে খালি চোখে যেটা দেখা গেছে, আমরা ভিডিও ফুটেজেও আমরা বারবার দেখেছি যে একটা বিজেপির পক্ষ থেকে বিষয়টাকে সবসময় কি করা হয়েছে যে এটা রাজনীতিকরণ, একটা ধর্মীয় হচ্ছে যে একদমই একটা তার উপর হচ্ছে যে প্রলেপ দেওয়ার চেষ্টা হয়েছে। এই জায়গায় সম্ভবত হচ্ছে যে কিছু বক্তব্য অনেকেরই হচ্ছে যে রাজনৈতিক মহলে অনেক বক্তব্য থাকছে, এবং যে বক্তব্যটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ভিডিও পরিষ্কারভাবে চন্দন বলে দিচ্ছিল যে তার পাগড়িতে, তার হচ্ছে যে পাগড়িতে কিন্তু হচ্ছে পুলিশ নিশ্চিতভাবে দেখা যাচ্ছে পরিষ্কার যে কিন্তু স্পর্শ করেনি, পাগড়ি খুলে গিয়ে চুল আলুথালু হয়ে গিয়েছিল, এটাই হচ্ছে যে বাস্তব চিত্র। এরপর অবশ্য আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী বিষয়টিকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বলবিন্দরের পরিবার দেখা করেন এবং একটা হার্দিক পরিবেশের মধ্যে কথাবার্তা এগোয়, এবং নিশ্চয়তা ছিল যে নিশ্চিত ছিল যে বলবিন্দর মুক্ত হচ্ছেন, এটা কার্যত হচ্ছে 100% নিশ্চিত ছিল। এবং বিষয়টি যে এই জায়গাতে একটা ভুল বোঝাবুঝি, একটা উত্তেজনার মুহূর্ত, একটা বিজেপি ও
নবান্ন চলো অভিযান, সেখানে একটা উত্তেজনার মুহূর্ত তৈরি হয়েছে এবং সেই উত্তেজনার মুহূর্তে বলবিন্দর মাঝে পড়ে গিয়েছিলেন। এবারে চন্দন, অনেকেই বলছেন যে একজন প্রাক্তন সেনানীকে কেন এরকম করা হলো, আরে বুঝবে কি করে, একটা নবান্ন চলো অভিযান, অসংখ্য মানুষ রয়েছে সেইখানে, তার মাঝে পড়ে গেছেন, কারোর কি বুকে ঝোলানো রয়েছে আমি হচ্ছে প্রাক্তন সেনানী, বোঝা মুশকিল। পুলিশকে যারা হচ্ছে সরাসরি দোষারোপ করছেন তারা কিন্তু, আমার মনে হয় যে জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টাকে হচ্ছে সমালোচনা করা হচ্ছে, আরেকটু বোধ হয় যৌক্তিক হওয়া উচিত ছিল যারা সমালোচনা করছেন। আর একটা বিষয় হচ্ছে সামনে নির্বাচন, একুশের নির্বাচন, ফলে একুশের নির্বাচনের আগে কিছুটা হলেও, কিছুটা কম হোক বেশি হোক, এই একটা ধর্মীয় রাজনীতির, হ্যাঁ, এই পাগড়ি খুলে যাওয়া, আত্মাভিমান, স্বাভিমান, হ্যাঁ, এইটার একটা হচ্ছে যে চেষ্টা কিন্তু আমরা বিগত এক সপ্তাহ ধরে দেখেছি, এবং দেখেছি মানে এইটা নয় যে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে যে কোথাও অবস্থান হচ্ছে, কোথাও ধর্মীয় অবস্থান হচ্ছে, কখনো বলা হচ্ছে যে বলবিন্দের স্ত্রী ধর্নায় বসবেন ইত্যাদি, যদিও সে পরিস্থিতি তৈরি হয়নি, মুখ্যমন্ত্রী খুবই সমবেদনার সঙ্গে এবং সহমর্মিতার সঙ্গে বিষয়টিকে দেখেছেন, এবং একটা সময় তো মুখ্যমন্ত্রীকে তার পরিবারের তরফ থেকে হচ্ছে যে বলবিন্দরের পরিবার তাদের উপহারও দেওয়া হয়েছে আমরা দেখেছি, ফলে বিষয়টিকে যারা রাজনীতিকরণ করার চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটাকে সহানুভূতির সঙ্গে দেখে, এবং পুলিশকেও এই জায়গায় খুব মানে রিজিড থাকেনি, পুলিশ হচ্ছে যে সে বিষয়টিকে আর এগোতে দেয়নি, এবং একটা নির্দিষ্ট পিরিয়ডের পর কিন্তু বলবিন্দরের জামিন হয়েছে, এটাই হচ্ছে বাস্তব। এবং পরিশেষে চন্দন আর একটা কথা বারবার বলবো যে বাংলার রাজনীতি কিন্তু অতটা সস্তার রাজনীতি নয়, যারা এই বলবিন্দরকে সামনে রেখে ধর্মীয় সুশ্রীর রাজনীতি করার চেষ্টা করছেন বা আগামী দিনে ভোট এগিয়ে আসছে বলে যারা করার আরও বেশি বেশি করে চেষ্টা করছেন, আমার মনে হয় যে এরপর এই ঘটনার পর আজ থেকে বোধ হয় বলবিন্দর সিংয়ের ইস্যুটা এইখানেই থেমে যাবে, এবং এর থেকেই বোঝা যাবে যে আসলে যতখানি না সহমর্মিতার জায়গা ছিল তার থেকে বেশি উদ্দেশ্য ছিল, যারা এই কাজটা করছিলেন তাদের আসলে রাজনৈতিক ফায়দা তোলার একটা জায়গা তৈরি হচ্ছিল, এবং আজকে আদালতে বলবিন্দরের জামিনের পর কিন্তু এই রাজনৈতিক ফায়দা তোলার জায়গাটা অনেকটাই যাকে বলা হচ্ছে যে কমে গেল, এবং কার্যত আগামী দিনে দেখা যাবে যে বলবিন্দর ইস্যুটা সামনেই আসছে। আসলে কোনো একটা ঘটনা ঘটলে এখন যেহেতু সামনে ভোটের একটা হচ্ছে যে জায়গা তৈরি হয়েছে, আগামী দিনে ভোট রয়েছে আর 5-6 মাসের মধ্যে, ফলে এই জিনিসগুলো আরও প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে এগিয়ে আসবে। চন্দন, একদম একটা শেষ প্রশ্ন আমি করব অভিজিৎ দা তোমাকে, যে এই যে বলবিন্দর ইস্যুটাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিজেপির নবান্ন অভিযান কিন্তু সুপার ফ্লপ হয়নি, কোনোভাবেই দাগ কাটতে পারেনি, সেখানে বলবিন্দর ইস্যুটাকে কেন্দ্র করে বিজেপি আবার একটা জমি খোঁজার চেষ্টা করেছিল। আজকের এই যে রায়, যে রায়ে বলবিন্দর সিং জামিন পেলেন, তারপর কি সত্যি অস্বস্তিতে বিজেপি, কি মনে হচ্ছে তোমার? না, অস্বস্তির বিষয় নয় এটা, এটা হচ্ছে যে যারা মানে বিজেপিতে আসলে লড়াইটা চলছে আদি আর নব্বর একটা হচ্ছে লড়াই চলছে, দিল্লি থেকে হচ্ছে বাইরে থেকে কেউ কেউ এসে ভাবছেন যে বাংলার ভাগ্য বিজেপির ভাগ্য তারা গড়ে দেবেন, আসলে বাংলার মাটিটা যদি এতই সহজ হতো তাহলে পরিযায়ীরা এসে হচ্ছে যে এইভাবে এত মানে যারা চিনতেন তারা এই ভাবনা চিন্তা করতেন বলে আমার অন্তত তা মনে হয় না, অন্তত রাজনৈতিক মহলও নিশ্চিতভাবে আমার সঙ্গে সহমত হবেন বলে আমার বিশ্বাস। এখন প্রশ্ন হচ্ছে যে এইটা রাজনীতির ক্ষেত্রে কতখানি ছাপ ফেলবে না ফেলবে, আসলে এটা এটা বিষয়ই নয়, মানে বাংলার রাজনীতিতে যদি হচ্ছে রাজনীতি করতে হয় বিরোধী দলকে, তাহলে হচ্ছে যে ইস্যু আছে সেই ইস্যুকে সামনে রেখে লড়াই করা যেতে পারে, সমালোচনার জায়গা আছে সমালোচনা করা যেতে পারে, সরকারের কোনো যদি নেতিবাচক কাজ থাকে সেই কাজকে সমালোচনা করা যেতে পারে, বিরোধিতা করা যেতে পারে, কিন্তু যে ইস্যুতে, যে ইস্যুতে সরকারের বিরোধিতা করা হচ্ছিল, আপামর মানুষ জানেন এটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের এমন একটা জায়গা, মুখ্যমন্ত্রী সারাক্ষণ ধরেছে সর্বধর্ম সমন্বয় যে জায়গাটা তৈরি করে রেখেছেন, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে যথাযোগ্য মর্যাদা দিয়ে তাকে সম্মান জানিয়ে
রাজ্য জুড়ে যেভাবে হচ্ছে প্রত্যেকটি মানে ধর্মীয় বিভিন্ন ধর্মের মানুষ হচ্ছে যে খুব স্বাভাবিক তাদের ভাবে তাদের ধর্মাচরণ করতে পারেন, সে জায়গায় এই ধরনের উস্কানি বোধ হয় এতটা প্রয়োজন ছিল না, বা এই ধরনের এটাকে নিয়ে রাজনীতি করার জায়গাটাও বোধ হয় এই জায়গাটা উচিত ছিল না। তার কারণ এগুলো আসলে বিষয় হয়ে গিয়ে দাঁড়ায় যেটা, যে এই জিনিস যদি আজকে এখানে হচ্ছে, আজকে বিজেপি শাসিত হচ্ছে যে রাজ্যে যদি হচ্ছে একই জিনিস হচ্ছে যে করা হয়, তাহলে হচ্ছে যে সেই জায়গাটা কোন জায়গায় এসে দাঁড়াবে। আসলে এগুলোর তো কোনো শেষ নেই। আসলে রাজনীতি হোক, রাজনীতি নিয়ে, নীতি নিয়ে, আদর্শ নিয়ে, কাজ নিয়ে, কিন্তু এমন কোনো কাজ হওয়া উচিত নয় যে কাজ অবশ্যই হচ্ছে যে অভিযোগ বা যে রাজনীতি হচ্ছে যে সমালোচনার জায়গা নতুন করে আবার তৈরি করে দেয়। ধন্যবাদ অভিজিৎ দা। আপনারা শুনলেন যে একটি বড় খবর, বলবিন্দর সিং জামিন পেয়েছেন এবং তার প্রেক্ষাপট নিয়ে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন আমাদের সম্পাদক অভিজিৎ ঘোষ। তার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম এখন এই পর্যন্তই। আপনারা থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন, পড়তে থাকুন এখন বিশ্ব বাংলা সংবাদ, নজর রাখুন আমাদের নিউজ পোর্টাল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে। নমস্কার।